স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাবি ক্যাম্পাসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত শিক্ষার্থী হিমেলের জানাজা সম্পন্ন, প্রক্টর প্রত্যাহার। ট্রাক চাপায় শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক ও সহকারী গ্রেফতার। নাটোরে চিরনিদ্রায় শায়িত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিমেল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত শিক্ষার্থী হিমেলের জানাজা শেষে মরদেহ দেশের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিবাগত রাত 8:30 শহীদ হবিবুর রহমান হলের সামনে পাথরবাহী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। তার মৃত্যুকে কেন্দ্র করে রাতভর বিক্ষোভ করেছে সহপাঠী ও শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 5টি ট্রাকে আগুন দিয়ে প্রথমে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে পরে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয়। বুধবার রাত 1:30 উপাচার্য ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন ও উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু। এ সময় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ সহ নিহতের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ, নিহতের বোনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঠিকাদার প্রতিষ্ঠান পাল্টানো সহ 6 দফা দাবি জানান। এ সময় তারা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রত্যাহারের ঘোষণা দেন। এছাড়াও নিহত হিমেলের পরিবারের সারা জীবনের ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া মাহবুব হাবিব হিমেলের মরদেহ তার নানার বাড়ি নাটোর শহরের কাপুরিয়াপট্টি মহলায় পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। সদাহাস্য মিশুক হিমেলের এভাবে অকাল মৃত্যু তার স্বজনরা ও এলাকাবাসী মেনে নিতে পারছেন না। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বুধবার বাদ জোহর পৌর মসজিদে তার জানাজা শেষে নাটোরের গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে হিমেলের মরদেহ দাফন করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভিসি প্রফেসর গোলাম সাব্বির, চারুকলা বিভাগের ডিন প্রভিসি সুলতানুল ইসলাম, সহ উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর গোলাম আলী সহ তার শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক সহপাঠী তাকে শেষ দেখা দেখতে ভিড় জমায়। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নাটোরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সবাই যে ট্রাকটি হিমেলকে চাপা দিয়ে হত্যা করেছে সে ট্রাকের চালক ও হেলপারের বিচার দাবি করেন এবং এমন ঘটনায় যেন আর কোনো মায়ের কোল খালি না হয় সেই দাবি করেন তারা। পারিবারিক সূত্র জানায়, নাটোর শহরের কাপুরিয়াপট্টি মহল্লার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নানা মনিরুল ইসলামের বাড়িতে মাহবুব হাবিব হিমেলের জন্ম। সে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও পরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে লেখাপড়া শেষ করে। পরে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে মেধাবী হিমেল ভর্তি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় শিক্ষার্থী হিমেল নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক টিটু মিয়া এবং সহকারী কালুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে মহানগর গোয়েন্দা ও কাশিয়াডাঙ্গা পুলিশের যৌথ অভিযানে নগরের কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। দুপুর 3:30 RMP সদর দপ্তর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি জানান, মঙ্গলবার রাত 8:30 শহীদ হবিবুর রহমান হলের সামনে পাথরবাহী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন চারুকলা অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনার প্রেক্ষিতে মহানগর ডিবি ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টিম ঘাতক ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতারে অভিযান শুরু করে। এক পর্যায়ে তাদের আটক করে প্রথমে তাদের কাশিয়াডাঙ্গা থানায় নেওয়া হলেও পরে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া উত্তরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে ড্রাইভার টিটু ও নবগঙ্গা হরিপুর গ্রামের গান্দু হোসেনের ছেলে হামিম হোসেন কালু। আসামিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান তিনি। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ঘাতক ড্রাইভার টিটু এবং
হেল্পারকে আমরা কাশিয়াডাঙ্গা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা আজকে প্রায় 12 ঘন্টার আগেই আমরা কিন্তু ঘাতক ড্রাইভার এবং হেল্পারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের মামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা গেছেন দুজন, এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরেকজন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 9টা থেকে বুধবার সকাল 9টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি তা নিশ্চিত করেছেন। করোনায় রাজশাহী ও মেহেরপুরের একজন করে মারা গেছেন, এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর আরেকজন। এদের দুজন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে, অন্যজন মারা গেছেন 16 নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। এই তিনজনের মধ্যে দুজন পুরুষ, দুজনেরই বয়স 61 বছরের ওপরে, অন্যজন নারী, তার বয়স 41 থেকে 50 বছরের মধ্যে। এদিকে রোগীর চাপ বাড়ায় রামেক করোনা ইউনিটের আরও 44টি সাধারণ শয্যা বাড়ানো হয়েছে, 104 থেকে বেড়ে এই ইউনিটের শয্যা এখন 146টি। বুধবার সকাল 9টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি ছিলেন 65 জন, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন 43 জন, করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 20 জন, করোনা ধরা পড়েনি ভর্তি রয়েছেন 2 জন, এছাড়া গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 14 জন রোগী। এই একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 9 জন। এদিকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2টি পিসিআর ল্যাবে 647টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 253 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার 39.10%। নাটোরে শীতের তীব্রতা কিছুটা কমায় স্বস্তি ফিরেছে জনজীবনে। শীতের প্রচণ্ডতা কমে যাওয়ায় মানুষের জীবনে কিছুটা স্বস্তি এসেছে। গত কয়েকদিনের ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে আর শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছিল সাধারণ মানুষ, সে অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছে নাটোরবাসী। বিশেষ করে কৃষক, রিক্সা ও অটোচালক সহ শ্রমজীবী মানুষেরা বেশি স্বস্তি পেয়েছে। তারা এখন নিজেদের কাজে সমস্যা দূর হবে বলে মনে করছেন। তবে দিনে শীতের তীব্রতা কমলেও রাতে কিছুটা তাপমাত্রা নেমে যাচ্ছে। গত কয়েকদিনের অতিরিক্ত ঠান্ডার কারণে হাসপাতালে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীরা। নোয়াখালীতে 1000 পিস ইয়াবা সহ 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার বিকেল 5টার দিকে বেগমগঞ্জের চৌমোহনি রাজমহল রেস্তোরাঁ অ্যান্ড সুইটস থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার 2 নং রিলা ইউনিয়নের জাদিমুড়া গ্রামের মৃত আব্দুর শুকুরের ছেলে আব্দুর রহমান, লক্ষ্মীপুর সদরের আমছাদি ইউনিয়নের হাসন্তি গ্রামের বদিউর জামানের পুত্র আবুল হাশেম এবং কক্সবাজারের কুতুবদিয়া থানার শান্তিপাড়া ইউনিয়নের জাইল্লাপাড়ার শামসুল হকের কন্যা রূপা ওরফে মনি। বুধবার সকালে গ্রেফতারকৃত 3 আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। নোয়াখালী ডিবির এসআই তানভীরুল হক চৌধুরীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে 1000 পিস ইয়াবা সহ রাজমহল রেস্তোরাঁ অ্যান্ড সুইটস থেকে গ্রেফতার করে। নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় 3 মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।